হাই গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে প্রচণ্ড ঠান্ডা। আজকে কি জানো, আজকে হচ্ছে টাইটেল আর থাম্বনেইল থেকে বুঝে গেছে আজকে কি আমাকে আর বলতে হবে না। খুলে পেছন দিকে ট্রেন যাচ্ছে, ওই যে দেখো ওই জন্য আওয়াজ আসছে। তো এইটা হচ্ছে ডিকো আমাদের, এই ডিকোটা বড্ড বদমাস। তো ব্যাপারটা হচ্ছে যে সকাল সকাল আমি স্নান করেছি, আবার আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কিনা আমি জানি না, আমাদের এদিকে বিশাল বৃষ্টি হচ্ছে চারদিকে একদম বর্ষাকাল। এটা শীতকাল তোমরা কেউ বুঝতে পারবে না। তো আজকে আমি যাচ্ছি ফিস্টে, স্যারের বাড়িতে ফিস্ট আছে। নিউ ইয়ার পড়ে গেছে তো একটা ফিস্ট তো হওয়া জরুরি ছিল, তো ওই কারণে ফিস্টটা হচ্ছে। ফাইনালি স্যার আমাদেরকে বেড়াতে নিয়ে যেত, কিন্তু স্যার আমাদেরকে বেড়াতে নিয়ে যায়নি, স্যারের উপর আমরা রেগে আছি। ফিস্টটা হচ্ছে তো ওটাই এনজয় করা যাক, স্যারের বাড়িতে হচ্ছে। তো চলো স্যারের বাড়ি যাওয়া যাক। আর এখন মাঝে সকাল 10টা, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার একটা ফ্রেন্ড আসবে। আজকে অনেক পুরোনো ফ্রেন্ডের সাথে দেখা হবে, তো সবার সাথে দেখা করাবো। আর ফিস্টে কি হয় না হয়, কেমন মস্তি করি, তো সবটাই দেখতে হবে। তো দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, শুধু ভিডিও দেখছো লাইকও করছো না, আমি দেখতে পাচ্ছি এটা তোমাদের ব্যবহারটা। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। তো চলো যাওয়া যাক, লেটস গো। জাস্ট রাস্তার অবস্থাটা দেখো, এটা বর্ষাকাল না শীতকাল কেউ বুঝতে পারবে না। খুবই খারাপ অবস্থা রাস্তার। এইখানে দেখবো জলে আমি পা তুলে দিয়েছি এখানে পুকুরে, এরপর ভালো রাস্তা। তো লেটস গো। আমার হাতে মাস্ক, মুখে মাস্ক হওয়ার জায়গায় ছি। আর সব থেকে আজকের একটা বিভৎস ব্যাপার, ভাবলাম রাস্তায় যেতে যেতে একা একা যাবো, তো তোমাদের সাথে একটু বকি। তো ব্যাপারটা হচ্ছে মানে এত ঠান্ডাতে, ঠিক আছে, আমি লজ্জা ছাড়ার মতো একটা কথা বলছি, আমি স্নান করি না। মানে আগামীকাল এত বৃষ্টি, সরি গতকাল এত বৃষ্টি হচ্ছিলো, আমি স্নান করিনি, ঠিক আছে। তো আজকে আমি স্নান করতে বাধ্য হয়েছি, কেননা যতই ঠান্ডা থাক কোথাও যাওয়ার আগে আমাকে স্নান করতেই হয়। তো ওই কারণে একদম শ্যাম্পু ফ্যাম্পু করে স্নান করছি, দেখছি চুলটা উঠছে পুরো, তো একটু বেশি ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। তো চলো বেশি ভাটনা বকে যাওয়া যাক, বেকার আমার ফোনে চার্জ শেষ করার কোনো ইন্টেনশন নেই। আর আমাকে কেমন লাগছে আমাকে জানিও। এইটা আমার আজকে লুক, টাটা। তো গাইস আমি চলে এসেছি, ঠিক আছে। সাহিল, সাহিলকে দেখো তোমরা সবাই, ঠিক আছে। সাহিল ভয়ে ভয়ে আমার ক্যামেরা ছেড়ে উঠে যাচ্ছে, কিন্তু ওকে আমি ক্যামেরাতে আনবো, তোমাদেরকে দেখাবো। ওর সাথে আমার দেখা হলো মিনিমাম আড়াই বছর পরে। মানে ও যখন আসে এখানে, মানে আমি থাকি না, নাহলে ও থেকে দুদিন চলে যায়, ও উড়িষ্যাতে থাকে, তো এরকম ব্যাপারটা। তো আমরা দুজনই এসেছি, ও আমাকে নিয়ে এলো, আমরা দুজন এসেছি। এখন আর কেউ আসেনি, এখন 10:30 বাজে, কেউ আসেনি। আমাদের এখানে পুরো চারদিক কাদা কাদা কাদা। একটু সূর্যি মামা দেখা দাও গো। তো গাইস হাই বলে দে। হাই। হ্যাঁ, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে বল। কেন রে, আমি ফিস্টের ব্লগ বানাচ্ছি, তুই কেন ডিস্টার্ব করছিস? আর আমার বাইকে চুলের অবস্থা খুবই খারাপ। তোর বোন দেখে আমার ভিডিও? লজ্জা লাগছে হাই বল, হাই হাই, তার লজ্জা লাগছে রে, হাই হাই, এরকম দেখে হাই করতে হয়, এইরকম হাই। তোমার নাম? বরবটি কাটছে সে আমাদের জন্য, আর আমরা ঘুরে মরছি, ছি ছি ছি, আমাদের লজ্জা লাগা উচিত। সাহিল সাহিল, তুই তোর লজ্জা লাগা উচিত, দেখ সে আমাদের জন্য বরবটি কাটছে, তুই ঘুরে যাচ্ছিস, ছি, তুই খাবি আর ও রান্না করছিস, ভিডিওটা বানাচ্ছিস ভালো তাহলে। চলো চলো কাজ করি কাজ করি কাজ করি কাজ করি। আমি এইটা ছাড়াবো, এই যে আমাদের আরেকটা ব্লগার,
चाल रेडी मांस हम चिकेन पकोड़ा চিকেন পকোড়া আজকে বানাচ্ছে মুনু মুনু কড়াই আগুন লাগিয়ে দিছ না আবার কি যে বানাবে ও ভগবান জানে আমিও একটু রান্না করব আমাকে একটু সুযোগ দিবি আমিও রান্না করতে জানি হ্যাঁ আর বৌদি কি করে আছে বৌদি আমাদের ফ্রাইড রাইসের আমাদের সব কাটা কমপ্লিট এখানে আমাদের চিলি চিকেনের মশলা ম্যারিনেট হয়েছে মাংস গাজর এটা কি এটা ভাজা হয়ে গেছে না মটরশুঁটি আর এটা কমপ্লিট গাজরটা ভাজা চলছে ওকে ওকে বড় লোক দুইজন এই সবাই হাই করো হাই 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 সে হাই 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 কি করছিস তুই কাঁচা লঙ্কা গুলো কাট আমাদের ফ্রাইড রাইসের চাল উঠছে কে খাবে রে এত চাল এই যে সাহিল মনু মনু কি করছিস মনু এ করছে চিলি চিকেনের চিকেন ভাজা চলছে তাই তো রাঁধুনি ওপি হাই সে হাই বেবি ওরকম করে কি হাই বলে এরকম রুড ভাবে হাই 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 তো গাইস আমরা এখন কয়েকটা ছবি তুলবো এই একটু রৌদ্র দেখা দিচ্ছে আমাদের সূর্যি মামা আমাদের উপর রেগে আছে মনে হচ্ছে ফিস্ট হচ্ছে একটু সূর্য দেখাও দিচ্ছে না আমরা একটু ছবি তুলবো রিল বানাবো তারপর আমরা দেখা করছি একটু পরে ওকে ওকে আমি দেখিয়েছি হাই দেখছে পালালো ছুটে হাই এত লজ্জা মানে আমারই একার লাজ লজ্জা নেই আমি একদম নির্লজ্জ ছি 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 পায়েল ছবি তুলি Thank you.
আমাদের সূর্যি মামা দেখা দিয়েছে। এখানে রান্না হচ্ছে আর আমি এখানে ঘুরছি। এখানে কি হচ্ছে? স্যার আপনি কি করতেছেন এখানে? চিনি গুঁড়া কেন? গরু আছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? পুরো গরুটা পুরো ছবির মতো দেখতে, তোমরা দেখো। হ্যাঁ, এই যে সেই, এখানে পুরো ধোঁয়া বলে দেখা যাচ্ছে না, এখানে কিছু একটা হচ্ছে। এটা পাতা ধরেছে। থ্যাংক ইউ মনু। মনু আমাকে ভিডিও করবে আর আমাকে খেতেও দিবে, তাই তো? আর এটা আমার মা। মা ভালো তো? হাই করবে। ও আমাদের জন্য এতক্ষণ দুটো অবধি ওয়েট করলো, থ্যাংক ইউ। ওখানে এসে গেছে জানোয়ারটা, তখন থেকে ঘুরে 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 বাসন মাজবি, তুই আসে বাসন না মাজবি। মাথা তুল দেখি, সবাই হাই বল। হাই কারে মরে যা, যেটা আছে নিজেরই আমাকে। সবাই ভালো আসছে বছর?